জি আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আস্তে আস্তে ইয়া খুলে দেওয়া হইতেছে নাকি? এই যে আমাদের এই নাম পরিচয় দে। আসসালামু আলাইকুম, মাওলানা ইসমাইল হোসেন সাহেব, শিক্ষক দক্ষিণ ডিঙ্গিয়া। এখন চাকরিজীবী ইনশাল্লাহ সবাই আমার জন্য দক্ষিণ ডিঙ্গিয়া কি কি কাজ? তালিমুল কোরআন নূরানী মাদ্রাসার শিক্ষকতা করি। যে উনি শিক্ষক, উনি গ্রামে থাকে। আর এখন তুমি কি কি চাষ করো আগে ডাকো? আমার মাছের চাষ আছে, তারপরে ফ্যামিলি পরিচালনা করি। মাছ চাষ করো, আর কি কি করো? আর মাদ্রাসায় যাও? হ্যাঁ, মাদ্রাসায় যাই, আর মসজিদ আছে, মসজিদে নামাজ পড়াই। হ্যাঁ, মাছ কেমন আছে? এই যে মোশারফ সাহেব এদিকে আসেন, আপনি কি কি চাষ? আরে এদিকে আসেন, উপরে ধরব, এদিকে আসেন, এদিকে আসো, আরে এদিকে আসো। তাইলে আপনি দেখছেন একজন যে মাছের চাষ করেন উনি। হ্যাঁ, তারপরে অনেকে আমার আমার মাছের চাষের প্রজেক্টটা দেখাই, যদিও আমার বাবা এটা করে। আপনাদেরকে দেখেন, এই যে এরকম পুকুর আছে, কেমন লাগে আপনাদের? এই যে দেখছেন, এই যে পুকুর এটা নতুন হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে পুকুর এটা হচ্ছে। আরো দেখাচ্ছি, মাওলানা সাহেব তো বললো উনি কি করে। এরপরে হ্যাঁ, আরো দেখাচ্ছি, এই যে নারকেল গাছ দেখেছেন, প্রচুর নারকেল গাছ। এই যে দেখেন, কলা গাছ লাগানো হয়েছে। এই যে হ্যাঁ, এই যে কলা গাছ, তারপরে ওইদিকে দেখেন প্রচুর গাছপালা। হ্যাঁ, আম গাছ, আম গাছ। এই যে দেখেন, এটা কি, এটার কি বলে রে? এই যে শাক দেখছেন পিছনে, না না, এই যেটা, এই গাছটা কি মিনা, মিনা আর কি, মিনারা কি বলে, কইটা, আমাদের গ্রাম্য ভাষা বলে মিনা বা কইটা। হ্যাঁ দেখেন, প্রচুর শাকসবজি গাছ। এই যে আমাদের পুকুরের প্রজেক্ট, এই যে এই একটা পুকুর, এখানে প্রচুর মাছ লাগানো আছে, এ চাষ করা হইতেছে। আরেকটা আরও আছে সামনে দেখাচ্ছি আপনাদের। এখন যেটা করতে হবে, আপনারা আমার সাথেও আপনাদের এই কাজগুলো করতে হইব, ঠিক না? গ্রাম ঢাকা বৈশা থাকলে লাভ নেই। এখানে দেখেন প্রচুর শাক। হ্যাঁ, এই যে শাক পারে দেখেন, এই যে দেখা যায়, আশা করি। হ্যাঁ, এই যে শাক এগুলো খাওয়া যায়। হ্যাঁ, তারপরে আমাদের ড্রাইভার সাহেব, ড্রাইভার এবং আমাদের কাজের লোকজন আছেন, ওনারা এই যে কলমি শাক উঠাইতেছে, দেখা যায় নি? ও এই যে দেখেন কলমি শাক, পুকুরে কলমি শাক চাষ করা যায়, দেখেন। এ নাসরিন, এই যে কিছু কও, শাক উঠাইতেছ? এই যে শাক উঠাইতেছে। তারপরে এই যে আমাদের সোহেল, সোহেল সোহেল কিছু বলো। এই যে আমরা শাক উঠাচ্ছি, কত সুন্দর শাক দেখেন। এই যে শাক পুকুরের মধ্যে কলমি শাক, কলমি শাক দেখা যায়। হ্যাঁ, এগুলো চাষ করতে হবে আমাদের সবার। এই যে কলমি শাক, এখানে মাছও আছে পুকুরে, আবার শাকও আছে। সোহেল উঠাইতেছে, সোহেল গাড়িও চালায়, আবার শাকও উঠাইতেছে। এখন এখন আমাদের সবাইকে মাঝে মাঝে, যে আমার আমার বাড়ি হচ্ছে চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলার মেনাপুর গ্রাম, যারা জানতে চাচ্ছেন। দেখেন দুই দিকে দুইটা পুকুর আছে, একটা পুকুর এ আর একটা পুকুর, এগুলো নতুন করা হয়েছে। আর পুরাতন পুকুর আছে, প্রচুর মাছ চাষ করা হয়। যার যার গ্রামের বাড়িতে যাইতে হবে। এই যে কলা গাছ নতুন লাগানো হয়েছে, হ্যাঁ নতুন কলা গাছ লাগানো হয়েছে দেখেন, এই যে প্রচুর, এই যে নতুন কলা গাছ লাগানো হয়েছে সব। এই যে দেখেন, এই আর একটা পুকুর, ঠিক আছে। তারপরে এই যে বেগুন গাছ, আমি একটু, হ্যাঁ এই যে দেখেন বেগুন গাছে বেগুন ধরছে। এই যে কলা গাছ, প্রচুর কলা গাছ আছে দেখেন। তারপরে হচ্ছে পেঁপে গাছ, বেগুন গাছ, বেগুন গাছ দেখাবো আপনাদেরকে। আরও বেগুন গাছ আছে, এই যে ওই দেখা যায়, এই যে দেখেন, এই যে বেগুন গাছ, ছোট ছোট প্রচুর গাছ আছে। দুই তিনটা চার পাঁচটা ফ্যামিলি অটোমেটিক চলে। দেখেন এই যে পেঁপে গাছে ফুল ধরেছে, কই মাশাল্লাহ, এই যে দেখছেন। হ্যাঁ, এই যে আরও পেঁপে গাছ আছে, এই যে ছোট ছোট পেঁপে ধরতেছে, ওই যে
এই যে পেপে ধরতেছে দেখছেন, দেখা যায়। হ্যাঁ আরো পেপে গাছ আছে, এই যে কলা গাছ, তারপরে সুপারি গাছ, এই যে ছোট চারা, এই যে, তারপরে এই যে পেপে গাছে পেপে ধরতেছে, কলা গাছ আছে, তারপরে দেখেন বেগুন। এই যে দেখেন বেগুন, প্রচুর গাছ লাগানো হয়েছে। এই যে দেখছেন আপনারা প্রচুর, এই যে মানে এরকম ক্ষেত মানে খালি না ফেলে দিয়ে নিজেদের গ্রামে আসতে হবে। প্রচুর সবারই গ্রামে জায়গা পড়ে আছে, কেউ কাজ করেন না, আপনারা কাজ করতে হবে। এরকম দেখেন পেঁপে গাছ প্রচুর গাছ লাগানো আছে, এই যে মাশাল্লাহ। এগুলার থেকে পেঁপে খাবেন, ফরমালিন মুক্ত, ভালো থাকবে, সবার করতে হবে। আর মাছ চাষ করতে হবে, এই যে পুকুরে, ঠিক আছে। এখান দিয়ে আমি যাচ্ছি, গাছ তো অনেক দেখেন। এই যে মাশাল্লাহ পেঁপে ধরছে দেখেন, আল্লাহর কি অশেষ, দেখছেন, দেখা যায়। হ্যাঁ দেখেন, এই যে দেখেন, দেখছেন পেঁপে গাছে পেঁপে ধরছে, ছোট ছোট গাছ, ছোট ছোট গাছ, প্রচুর গাছ। এই যে প্রচুর গাছ আছে মাশাল্লাহ। তাহলে পুকুরের পাড়ে আমরা পেঁপে গাছ লাগাতে পারি, এই যে গাছ, এই যে, এই যে ফুল ধরছে পেঁপে গাছে, এই যে পেঁপে। কেমন লাগে আপনাদের বলতে হবে, কমেন্টে লেখেন। তাহলে এই যে দেখেন পুকুর পার, পুকুর পারে গাছ লাগাইতে হবে। এই যে আরেকটা আছে, এটা আমরা দেখি কি করা যায়, বিলে প্ল্যান আছে আমাদের, বড় হাসপাতাল, মেডিকেল কলেজ, তারপরে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা, এগুলো তৈরি করতে হবে সবার। আর নিজেদের গাছ, ফলের গাছ, এগুলো লাগাইতে হবে। হ্যাঁ আম বাগান দেখাই আপনাদেরকে, আম বাগানও আছে, আম বাগান দেখাবো, ঘুরাইতেছি দেখেন। এই যে, এই যে দেখেন এখানে প্রচুর আম গাছ আছে, ওই যে দূরে দেখা যায় কই, এই যে, ওই যে দেখেন ওইখানে আম গাছ আছে, প্রচুর আম গাছ, ওই যে আম দেখা যায়, দেখা যায় নাকি আম গাছ, আম দেখেন। প্রচুর আম আছে ওখানে। এই যে আমার টিমের মেম্বার একজন চলে আসছে, মাশরুক হাই দাও। হ্যাঁ এই যে মিশাল সাহেব কই, হ্যাঁ এরা সবাই চাঁদপুর থেকে এখন আসছে ঘুরতে। হ্যাঁ এখান দিয়ে আসা যাবে, কিন্তু এখানে আটকে যেতে হবে, ওদিকেই থাকো। তাহলে এই আর একটা পিছনে পুকুর দেখেন, পিছনে আর একটা পুকুর আছে, দেখা যায়। এগুলা নতুন, এটা নতুন হয়েছে, আজকে কাটা হয়েছে কয়েকদিন আগে। তারপরে এখান দিয়ে রাস্তা যাচ্ছে দেখেন, ওই যে রাস্তা, এই কলা গাছ, এগুলা গাছ লাগানো হয়েছে। হ্যাঁ প্রচুর শাক আছে এখানে, এই যে, এই যে শাক দেখেন, এই যে দেখা যায় হাতের এখানে, এগুলোই তো কলমি শাক। তারপরে কি ঢেঁড়স গাছ, ছোট 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 ঢেঁড়স গাছ লাগানো হয়েছে, তারপরে টমেটো। তাহলে আমরা ক্ষেতের চারপাশে যে আমরা কি বলি পার, পারে প্রচুর সবজি বাগান করা যাবে, আম গাছ লাগানো যাবে, পেয়ারা গাছ লাগানো যাবে, পেঁপে গাছ লাগানো যাবে, সবজি, শাক সবজি, ফল, এগুলার গাছ লাগানো যাবে, পাশাপাশি মাছ চাষ। হ্যাঁ দেখেন মাছ, এখন মাছ, হ্যাঁ আবার হাঁস, এই এগুলা করা যাবে। তো আমাদের মাঝে মাঝে সবাইকে গ্রামে আসতে হবে, আসলে এগুলো করা যাবে। হ্যাঁ পাশাপাশি গ্রামে বিভিন্ন স্কুল মাদ্রাসা হাসপাতাল এ সকল প্রজেক্ট করা যায়, প্রচুর
জায়গা পড়ে আছে গ্রামে। হ্যাঁ, তো আবার দেখাবো আপনাদেরকে। উৎসাহ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন এগুলো করেন, ভেজালমুক্ত খাবার খাইতে হবে আমাদের। সবাই ভালো থাকেন, খুব ভালো পরিবেশ, ভিটামিন ডিও পাওয়া যায় রোদে, সবাই ভালো থাকবেন।